হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম আমি তোমাদের শুভজিৎ স্যার আজকে চলেছি তোমাদের সাথে বায়োমলিকিউল অর্থাৎ সজীব কোষের যে রাসায়নিক গঠন বলে যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে তার সেকেন্ড পার্টটাকে নিয়ে এই পার্টের মধ্যে আমরা কিন্তু আরও মানে বাকি যে গুলো রয়েছে আমাদের চ্যাপ্টারের বাকি পোর্শানগুলোকে কিন্তু এই পার্টের মধ্যে আমরা আলোচনা করব এর মধ্যে আমরা কি পড়বো আমরা প্রতিটা মাইক্রোমলিকিউল থেকে ম্যাক্রোমলিকুল যাব। যারা যারা আগের ভিডিওটা দেখো তাদের সবাইকে বলছি আই বাটনে ক্লিক করে তোমরা কিন্তু আগে পার্ট ওয়ান ভিডিওটা দেখে নিও নইলে কিন্তু এই টপিকটা বুঝতে পারা একটু কঠিন হবে প্রচণ্ড কনসেপচুয়াল সাবজেক্ট কনসেপচুয়াল চ্যাপ্টার সো মাঝখান থেকে কিন্তু তোমরা ধরতে পারবে না ঠিক আছে সবার প্রথমে মাইক্রো অ্যান্ড ম্যাক্রো মলিকুল আগের ভিডিওতে বলেছিলাম তাও আমি রিপিট করে দিচ্ছি মাইক্রো মলিকুল হচ্ছে আমাদের শরীরে থাকা এমন কিছু মলিকুল যেগুলোর ভর অনেক কম হয় আর ম্যাক্রো মলিকুল হচ্ছে এমন কিছু মলিকুল যেগুলোর ভর অপেক্ষাকৃত বেশি হয় এবার এই অনেকগুলো মাইক্রোমলিকুল তারা জুড়ে 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 কি বানায় আমাদের জন্য সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ম্যাক্রোমলিকুল বানিয়ে দেয় অনেকগুলো জুড়ে 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 আমাদের জন্য ম্যাক্রোমনিকুল বানিয়ে দেয় তো চলো তাহলে এদিকে মাইক্রোমলিকিউল আর এদিকে যেটা রয়েছে তার নাম হচ্ছে ম্যাক্রোমলিকিউল মাইক্রোমলিকিউলের মধ্যে কি আছে গ্লুকোজ ফর কার্বোহাইড্রেট যদি তুমি কার্বোহাইড্রেট ভাবো তাহলে মাইক্রোমলিকিউলের মধ্যে তুমি গ্লুকোজকে ধরতে পারো রাইবোসকে ধরতে পারো তুমি তারপর অন্য কোনো ফ্রুক্টোসকে ধরতে পারো এরা সবাই হচ্ছে মাইক্রোমলিকুল আর এরা সবাই একসাথে হয়ে যেটা তৈরি করে সেটা হচ্ছে ম্যাক্রোমলিকুল দ্যাট ইজ কার্বোহাইড্রেট ঠিক আছে অনেকগুলো মাইক্রো মলিকুল গ্লুকোজ রাইবোজ ফ্রুক্টোজ এক্সেট্রা এরা সবাই একসাথে কম্বাইন করে কম্বাইন করে যেটা তৈরি করে সেটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট ঠিক আছে ঠিক একই রকমভাবে এরকমভাবে তৈরি হচ্ছে আবার এখানে এইরকম ভাবে কিছু অ্যামাইনো অ্যাসিড তারা যখন যুক্ত হয় যুক্ত হয়ে কি বানাবে প্রোটিন তারপর ফ্যাটি অ্যাসিড এরা দুজন যুক্ত হয়ে কি বানাবে এরা দুজন যুক্ত হয়ে যেটা বানাবে তার নাম হচ্ছে ফ্যাট তো তাহলে শুরুতে কার্বোহাইড্রেট সেকেন্ডটা হচ্ছে প্রোটিন আর ফ্যাটি অ্যাসিড এবং ভিসারল ওই দুটো জুড়ে যে জিনিসটা তৈরি করে তার নাম হচ্ছে ফ্যাট ঠিক আছে তাহলে এখানে কিছু মাইক্রোমলিকুল রয়েছে সেগুলো জুড়ে জুড়ে ম্যাক্রোমলিকুল বানাচ্ছে গুলো একসাথে জুড়ে জুড়ে ম্যাক্রোমলিকুল বানাচ্ছে আমরা এর আগের দিন প্রোটিন যেটা ছিল প্রোটিনের গঠন কিভাবে অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে প্রোটিন তৈরি হচ্ছে সেটা পড়েছিলাম আজকে আমরা কার্বোহাইড্রেট এবং ফ্যাট এই দুটো জায়গায় কিন্তু কনসেন্ট্রেট করবো চলো তাহলে সবার প্রথমে কার্বোহাইড্রেটের ব্যাপারটাতে আমরা চলে আসি ঠিক আছে কার্বোহাইড্রেট হচ্ছে এমন কিছু যৌগ যেগুলো ছোট 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 কিছু গ্লুকোজ রেসিডিউ পরপর যুক্ত হয়ে তৈরি হয় ঠিক আছে অনেকগুলো ছোট ছোট গ্লুকোজ অনু পরপর যুক্ত হয়ে যে বৃহৎ যে মলিকিউলটা তৈরি করে তার নাম হচ্ছে কার্বোহাইড্রেট ঠিক আছে অনেকগুলি গ্লুকোজ অনুর সমন্বয়ে যেটা গঠিত হয় তাকে আমরা কার্বোহাইড্রেট বলি এবার দেখ অনেকগুলো গ্লুকোজ অনু মেবি গ্লুকোজ অনুযায়ী হচ্ছে গ্লুকোজ না গ্লুকোজ লিখলে কথাটা পার্শালি কারেক্ট হবে তাহলে আমরা যদি লিখি অনেকগুলো মোনোস্যাকারাইট মনো স্যাকা রাইড অনু পরপর সমন্বিত হয়ে যেটা তৈরি করে সেটাকে আমরা বলছি হচ্ছে পলিস্যাকারাইড বা কার্বোহাইড্রেট তাহলে দেখি আমরা দুটো গ্লুকোজ কি কী করে যুক্ত হয় প্রথমত গ্লুকোজের একটা স্ট্রাকচার রাখবো সেই স্ট্রাকচারটা তোরা আগে কখনও দেখেছিস কিনা জানি না এই গ্লুকোজের ক্ষেত্রে আমরা জানি গ্লুকোজের সংকেত সি সিক্স এইচ টুয়েলভ সিক্স তাহলে এটা আমি ছয় যুক্ত একটা স্ট্রাকচার আছি গ্লুকোজের এর মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের গ্লুকোজ স্ট্রাকচার এবার এইভাবে একটা গ্লুকোজ তার সাথে যুক্ত হবে কে আরেকটা গ্লুকোজ এভাবে দেখো দুটো গ্লুকোজ একে অপরের সাথে যুক্ত হচ্ছে এবং দুটো গ্লুকোজ যখন একে অপরের সাথে যুক্ত হবে তখন তাদের মধ্যে থেকে এখান থেকে এক জল বাইরে বেরিয়ে যাবে এবং এখনো জল বাইরে বেরিয়ে যাওয়ার ফলে এখান থেকে দুটো গ্লুকোজকে জুড়ে দিলাম আমি কিসের মাধ্যমে জুড়লাম এই একটা বন্ডের মাধ্যমে জুললাম এই বন্ডটা কি এই বন্ডটা হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ড বা গ্লাইকোসাইটিক লিঙ্কে ঠিক আছে এখানে এক নম্বর কার্বন আর চার নম্বর কার্বন দেখতে পাচ্ছি এখানে এটা চার আর এটা এক তাহলে এদিকেও এটা এক নম্বর কার্বন এটা চার নম্বর কার্বন তো তাহলে এই যে এক আর চার নম্বর কার্বন এদের মধ্যে বন্ড তৈরি হচ্ছে এক এবং চার নম্বর কার্বনের মধ্যে বন তৈরি হওয়ার ফলে যেহেতু দুটো গ্লুকোজ অনু পরস্পর যুক্ত হয়ে যাচ্ছে তাই এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বলছি গ্লাইকোসাইডিক লিঙ্কেজ এক এবং চার নম্বর কার্বনের মধ্যে বন তৈরি হওয়ার ফলে যেহেতু এটা তৈরি হচ্ছে তাই এটাকে আমরা বলছি গ্লাইকোসাইডিক লিঙ্কেজ ঠিক আছে এই গ্লুকোজের মধ্যে এক এবং চার নম্বর পরস্পরের সাথে যুক্ত হয়ে যাওয়ার ফলে যে বনটা তৈরি করছে তাকে আমরা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বলছি এর মাধ্যমে দুটো গ্লুকোজ অনু একে অপরের সাথে পরস্পর যুক্ত হয়ে গিয়ে এইরকমভাবে ডাইস্যাকারাইট তৈরি করবে তাও তাহলে এইটা যেটা রয়েছে সেটা মনোস্যাকারাইট মনোস্যাকারাইট দুটো যুক্ত হয়ে গিয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ডাইস্যাকারাইট আর এই এইরকম ডাইস্যাকারাইটগুলো অনেক অনেক ডাইস্যাকারাইট তারপর সেটা ট্রাইস্যাকারাইট হতে পারে টেট্রা হতে পারে পলিস্যাকারাইট হতে পারে যখন দুই থেকে আমরা পলি কার্বোহাইড্রেটকে কয়েকটা ভাগে ভাগ করি ঠিক আছে যদি তোমরা কার্বোহাইড্রেটকে ভাগ করো তাহলে সবার প্রথমে যেটা পাবে সেটা হচ্ছে মনোস্যাকারাইট তারপর দ্বিতীয়টা যেটা পাবে সেটা হচ্ছে অলিগোস্যাকারাইড আর থার্ড যেটা পাবে সেটা হচ্ছে পলিস্যাকারাইড মনোস্যাকারাইড মিন্স ওয়ান গ্লুকোজ রেসিডিউ অর ওয়ান সিম্পল সুগার রেসিডিউ মানে একটা সরল শর্করা অনু অলিগোস্যাকারাইজ মানে দুই থেকে দশটা টু টু টেন সিম্পল সুগার রেসিডিউ আর পলিস্যাকারাইজ হচ্ছে মেনি সুগার রেসিডিউ অনেক অনেক সুগার একসাথে যুক্ত হয়ে যেটা তৈরি করে তাকে আমরা পলিস্যাকারাইট বলব মনোস্যাকারাইড মানে একটা সিম্পল সুগার রেসিডিউ ডাইস্যাকারাইড মানে দুই থেকে দশটা আর পলি মানে হচ্ছে মেনি অনেকগুলো একসাথে যুক্ত হয়ে যেটা তৈরি করে তাকে আমরা পলিস্যাকারাইট বলব এইভাবে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট ঠিক আছে মনোডাই ডাই আর মোনো অলিগো এবং পলিস্যাকারাইট তিনটে তিন রকমের হতে পারে একটা বা দুই থেকে দশটা অথবা পলিস্যাকারাইটের মধ্যে অনেকগুলো সুগার রেসিডিউ একসাথে যুক্ত হয়ে এই রকম ডিফারেন্ট টাইপস অফ কার্বোহাইড্রেট আমাদের হাতে এনে দিতে পারে ঠিক আছে তাহলে কার্বোহাইড্রেট হলো এবার এই যে কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেটটা কি করে তৈরি হচ্ছে এই পলিস্যাকারাইট কি করে তৈরি হচ্ছে দুই থেকে দশটা কীভাবে জুড়তে পারতে সেটা তো আমরা আন্দাজ করতেই পারছি এখানে দেখো এই যে এখানে গ্লাইকোসাইডিক বন যে হচ্ছে এক নম্বর এবং চার নম্বরের মধ্যে ওয়ান ফোর গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হচ্ছে তার মাধ্যমে দুটো অনু জুড়ছে এরকমভাবে পরপর পরপর আমরা যদি এখান থেকে পরপর পরপর জুড়তে থাকি তাহলে অনেকগুলো অনু একে অপরের সাথে জুড়ে 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 এই স্ট্রাকচারটা তৈরি করবে ঠিক আছে এখান থেকে যদি পরপর আমরা জুড়তে থাকি তাহলে অনেকগুলো অনু পরপর জুড়ে জুড়ে এই স্ট্রাকচারটা তৈরি করবে এইভাবে একটা গ্লুকোজনুর গো কি তৈরি হবে একটা চেন তৈরি হবে এইভাবে গ্লুকোজনুর গো একটা চেন তৈরি হবে এবং এই চেনগুলো পরপর জড়িয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ইত্যাদি ইত্যাদি করে আমাদের পলিস্যাকারাইড যেটা মানে ডাইস্যাকারাইডের একটা চেন তৈরি হবে যেটা অলিগোস্যাকারাইড দুই থেকে দশখানা অনুযুক্ত হয়ে তৈরি হয় এবং তারপর পলিস্যাকারাইড যেটা তৈরি হয় সেখানে এই রকম পরপর চেনগুলো অ্যারেঞ্জ হবে দেখাচ্ছি এটা কি করে তৈরি হয় পলিস্যাকারাইড যখন তৈরি হয় তখন দেখো এই রকম একটা চেন এর ওপরে আরেকটা চেন থাকবে এখানে পলিস্যাকারাইড মানে হচ্ছে এখানে আবার আরেকটা চেন এরকম গ্লুকোজ বাকি গ্রুপগুলো কিন্তু আমি আঁকছি না ঠিক আছে বাকি গ্রুপগুলো আমি আঁকছি না এর মধ্যে এখান দিয়ে একটা ঠিক আছে তো তাহলে ওয়ান আর এদিকে হচ্ছে সিক্স এখানে এক নম্বর কার্বন এবং ছ নম্বর কার্বনের মধ্যে এরকম হচ্ছে আবার এদিকেও মানে এক নম্বর কার্বন এবং এদিকে হচ্ছে তোর নম্বর কার্বন এই এক নম্বর কই গেল এরকমভাবে দুটো এই রকম কার্বোহাইড্রেট চেন আবার নিচের দিকেও ধরে নিয়ে এরকম একটা চেন রয়েছে এখানেও নিজেও একটা চেন আছে এর মধ্যে আবার এর মধ্যেও এক আর ছ কার্বন এদের মধ্যে তাহলে এরকম ভাবে লিঙ্কেজ তৈরি হচ্ছে এইভাবে ওপরে একটা গ্লুকোজ শর্করার করার অনু তার যে একটা লাইন লাইন বলতে একটা শর্করা যে গ্লুকোজের যে শর্করা অণু রয়েছে তার একটা চেন মাঝখানে একটা শর্করা অনু এবং নিচের দিকে একটা শর্করা অনু তিন তিনটে শর্করা অনু চেন একে অপরের সাথে এইরকম ভাবে লিংকেজ করে 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 আমাদের এই রকম একটা স্ট্রাকচার তৈরি করছে এই রকম ভাবে যদি তুই দেখতে যাস তাহলে এরকমভাবে একটা চেন এরকমভাবে একটা চেন এরকমভাবে একটা চেন এরকমভাবে একটা চেন আবার এর সাথে একটা চেন এর সাথে একটা চেন এরকমভাবে পরপর পরপর অনেকগুলো চেন মানে অলিগো স্যাকারাইটের চেন বলতে পারিস দুই থেকে দশটা বা তার থেকেও বেশি পলিস্যাকারাইডের পর পর পরপর এরকমভাবে জুড়ছে সবগুলোতে কি রয়েছে সবগুলোতে কিছু না কিছু গ্লুকোজ রেসিডিউ রয়েছে যে গ্লুকোজ বা এক আর সরল শর্করাগুলো সব পরপর পর জুড়ে 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 আমাদের এই রকম একটা কমপ্লেক্স স্ট্রাকচার এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি রকম একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করছে সেটার নাম হচ্ছে পলিস্যাকারাইড ঠিক আছে পলিস্যাকারাইট কি জিনিস তাহলে অনেকগুলো চেইন পরপর জুড়ে 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 যেটা তৈরি করে সব থেকে কমপ্লেক্স স্ট্রাকচার যেটা তৈরি হয় সেই কমপ্লেক্স স্ট্রাকচারটার নাম হচ্ছে আমাদের পলিস্যাকারাইট মনোস্যাকারাইড মানে একটা শর্করাওণু সরল অণু ডাইস্যাকারাইট মানে দুটো সরল শর্করাওণু ট্রাইস্যাকারাইড মানে তিনটে অলিগো এর মধ্যে তিন দুই থেকে দশটা হলে তারা অলিগো স্যাকারাইডের মধ্যে পড়ছে আর লাস্ট দুইয়ের থেকে বেশি হলে তখন তাকে আমরা কি বলছি পলিস্যাকারাইট বলছি ঠিক আছে মোনো তারপর হচ্ছে অলিগো তারপর হচ্ছে পলিস্যাকারাইড এই পলিস্যাকারাইডের গঠন কিন্তু আমরা এখানে দেখে নিলাম কার্বোহাইড্রেটের যদি আমরা কাজ বলি কার্বোহাইড্রেট আমাদের দেহে প্রধানত যদি উৎস বলি সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদরা তাদের দেহে সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদরা তাদের দেহে কি করে কার্বোহাইড্রেট সঞ্চয় করে তারপর আমরা প্রাণীরা আমরা কারা আমরা হচ্ছে উপভোক্তা ঠিক আছে আমরা উদ্ভিদ থেকে নিই অন্য যে প্রাণীরা খাচ্ছে সেখান থেকে নিই এরকমভাবে নিয়ে নিয়ে আমাদের দেহে যে কার্বনের যে চাহিদা বা ইয়ের যে চাহিদা কি বলবো শর্করার যে চাহিদা সেটাকে পূরণ করি ঠিক আছে স্বাদ সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের দেহে কি করছি শর্করার যে চাহিদাটা রয়েছে সেই শর্করার চাহিদাটাকে পূর্ণ করছি এবং শর্করা শরীরে যখন আমরা শর্করা সরল শর্করা পেয়ে যাচ্ছি তারপর তা থেকে গ্লুকোজ গ্লুকটোজ গ্যালাক্টোজ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পদার্থ তৈরি করে আমরা কিন্তু আমাদের দেহের শক্তি অর্জন বা শক্তি যে সঞ্চয় সেই কাজটা কিন্তু সঠিকভাবে করতে পারছি ঠিক আছে এবার হলো কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটের পর আমরা যেটা আসব সেই পাটটা যেটা রয়েছে সেই পাটটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের পর কার্বোহাইড্রেটের পর আমরা যে পাটটা আসবো সেটা হচ্ছে আমাদের ফ্যাট প্রোটিন হয়ে গেছে আগের দিনের ক্লাসে কার্বোহাইড্রেট বুঝলাম কার্বোহাইড্রেটের পর যে পাট টাই আসছি সেটা হচ্ছে সমন্বয় তৈরি হয় যারা যারা জানো তারা প্লিজ একটু কমেন্ট বক্সে বলো যে ফ্যাট কি কি জিনিস নিয়ে তৈরি হয় আর সবার উদ্দেশ্যে বলছি যারা যারা ক্লাসটা করছিস তারা প্লিজ তোরা কিন্তু ক্লাসটা কিন্তু খাতায় নোট ডাউন করিস আমি এখানে লিখে লিখে করাচ্ছি তো সেটাকে যাতে একটা খাতা একটা রাফ কপি থাকে আমি বলবো সবাইকে যে এই রাফ কপিটা পুরো কমপ্লিট করে তারপর আমাকে একটা স্ক্রিনশ মানে ছবি তুলে সেটাকে আমাদের সংস ক্লাসরুমের ফেসবুক পেজে পোস্ট করতে আমি কিন্তু দেখবো এবং ইভেন কমেন্টও করবো যে হ্যাঁ ঠিক আছে বা এখানে ভুল আছে আর আজকে আমি কিছু একটা দুটো কোশ্চেন দেবো সেই কোশ্চেনগুলো করে সবাই কিন্তু আমাকে ওই সোমস ক্লাসরুমের যে পেজটা রয়েছে ফেসবুক পেজটা সেখানে কিন্তু পোস্ট করে আমাকে দেখাবি ঠিক আছে কারণ নইলে পড়াশোনাটা একমুখী হয়ে যাচ্ছে আমি আমার মতো পড়িয়েই যাচ্ছি পড়িয়ে যাচ্ছি তোরা কেউ কিছু কতটা পড়ছিস কি পড়ছিস না আমি বুঝতেও পাচ্ছি না তো এই রকম একমুখী পড়াশোনায় না গিয়ে আমরা বরং পুরো যে কন্টেন্টটা পুরো জিনিসটা সেটা সঠিকভাবে সম্পন্ন করি চল তাহলে আমরা আসি ফ্যাট ঠিক আছে ফ্যাটের ভিতরে যাওয়ার আগে আই মিন ফ্যাট ফ্যাটের ভিতরে যাওয়ার আগে বলছি বলছি যে মানে ফ্যাট অবধি পৌঁছাবার আগে ফ্যাট পড়ার আগে একটা ছোট্ট কথা বলে রাখি তোদের আমরা কিন্তু সোমস ক্লাসরুম যে চ্যানেল ইয়েটা রয়েছে আমাদের যে অ্যাপটা রয়েছে সোমস ক্লাসরুমের অ্যাপ তোরা সবাই জানিস সেই সোমস ক্লাসরুম অ্যাপে কিন্তু আমরা ক্লাস ইলেভেনের পুরো কমপ্লিট কোর্স লঞ্চ করে ফেলেছি এবং ইলেভেনের যে কমপ্লিট কোর্সটা যেটা রয়েছে সেই কোর্সটার মধ্যে কিন্তু আমরা সমস্ত কটা সাবজেক্ট সমস্ত কটা সাবজেক্ট কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি তিনটেই সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটেই সাবজেক্ট কিন্তু আমরা সেই কোর্সটার মধ্যে পড়াচ্ছি ঠিক আছে তো কেমিস্ট্রিতে তরুণ স্যার রয়েছেন ফিজিক্সে তোদের আমাদের সবার প্রিয় আমাদের সোমনাথ স্যার ঠিক আছে হ্যাঁ আমার খুব ছোটোবেলার খুব ভালো বন্ধু সোমনাথ স্যার তো সোমনাথ স্যার রয়েছেন আর বায়োলজিটা আমি করাচ্ছি ঠিক আছে সেখানে ইলেভেনের কমপ্লিট কোর্সটা অ্যাভেলেবেল আছে তোরা কিন্তু খুবই কম প্রাইস মেবি সিক্স হান্ড্রেড রুপিস যদি তুই দিস তাহলে কিন্তু গোটা কোর্সটা পেয়ে যাবি তাতে তোরা তা পুরনো পড়ানো হয়ে গেছে দু মাস লাস্ট দু মাসে সেই সব লেকচার গুলো যেমন পাবি তেমনি নতুন যা যা রয়েছে সেই সেইগুলো মানে নতুন যা আগামী তিন মাসে পড়ানো হবে অলরেডি আমরা নভেম্বরে আছি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিনটে মাসে নতুন যা যা জিনিস পড়াবো সেইগুলোও কিন্তু তোরা পেয়ে যাবি সবকটা জিনিস একসাথে মিলিয়ে যে কম্বাইন্ড কোর্স কম্বাইন কোর্স বা কম্প্যাক্ট কোর্সটা তোরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের কাছে কমপ্লিটলি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এই মাত্র সিক্স হান্ড্রেড রুপিসে তো সবাইকে বলবো তোরা কিন্তু কোর্সটাকে যদি চাষ মানে যদি মনে হয় যে স্যারের থেকে পড়বো বায়োলজি কোর্সটা স্যারের থেকে পড়বো বায়োলজিটা আরও ভালো করে পড়তো করতে চাই তো তাহলে এই কোর্সটা কিন্তু পারচেস করে নিস আর যারা পারচেস করবি না তারা ভাবছিস যে দরকার নেই প্রয়োজন নেই তাদের ইউটিউবে থাক ভালোবাসা দেয় ইউটিউবে ব্যাস আর কিছু না ঠিক আছে চল তাহলে নেক্সট টপিকটা যেটা আমরা ফ্যাটটাকে স্টার্ট করি ঠিক আছে ফ্যাট স্টার্ট করছি ফ্যাট ঠিক আছে ফ্যাট মূলত দুটো জিনিস জুড়ে তৈরি হয় ঠিক আছে ফ্যাট বা লিপিড যদি বলিস কার্বোহাইড্রেট প্রোটিন তো লিপিডই বলি আচ্ছা এই লিপিডে কি নিয়ে তৈরি হয় সেটা বলার আগে একটা কথা বলে দিই লিপিড কিন্তু মানে এমন একটা অণু বুঝলি লিপিড হচ্ছে এমন একটা অণু যেটার মধ্যে একটুখানি আ কি বলে লোচা আছে লোচা মানে কিরকম লোচা স্যার লোচা মানে ও ব্যাটা মাইক্রোমলিকুল না ম্যাক্রোমলিকিউল সেই ব্যাপারে নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক ঘুষোঘুষি মারামারি হয়েছে ঠিক আছে কেউ কেউ বিজ্ঞানীরা লিপিডকে ম্যাক্রোমলিকুল বলতো কেউ কেউ বিজ্ঞানীরা লিপিডকে মাইক্রোমলিকিউল বলতো কেন কারণ লিপিডের মলিকুলার ওয়েট যদি তুই দেখিস তাহলে এটা মোর দ্যান এইট হান্ড্রেড ডালটন মানে ম্যাক্রো মলিকুলের মধ্যে পড়ার কথা কিন্তু লিপিড কোনোদিন কোনো পলিমার ফর্ম করে না ঠিক আছে লিপিডের মলিকুলার ওয়েট যদি আমরা দেখি মোর দেন এইট হান্ড্রেড ডালটন ঠিক আছে এখন আমরা যে বিষয় বা টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে লিপিড এই লিপিডটাকে আমরা বায়োম্যাক্রোমলিকুল বলবো না মাইক্রোমলিকুল বলবো এই নিয়ে কিন্তু বিশাল বড় কন্ট্রোভার্সি ছিল বিজ্ঞানীদের মধ্যে কেন ক্যাচালটার কারণ কি তার ক্যাচালটার কারণ হচ্ছে লিপিডকে যখন আমরা লিপিডকে যখন আমরা ওজন করছি তার মলিকুলার ওয়েট বেরোচ্ছে আটশো ডালটন এর কম লিপিডের ভর যেটা বেরোচ্ছে সেটা আটশো ডাল্টনের কম মানে যাদের আটশো ডালটনের কম ওয়েট তাদের আমরা জানি বায়ো মাইক্রোমলিকুল বলবো ক্লিয়ার ঠিক আছে মাইক্রোমলিকুল বলবো ম্যাক্রো বলবো না আটশো ডাল্টনের যেহেতু কম কিন্তু আবার সেই মনে আছে আগের দিন পড়িয়েছিলাম মানে আগের যে ক্লাসটায় পড়িয়েছিলাম যে একটা ফানেলের মধ্যে তারপর সেই কত কলকবজা করি আমরা ওই লিপি একটা উদ্ভিদ বা প্রাণীর যে টিস্যু সেটাকে নিয়ে ক্রাশ করে তারপর আমরা এইভাবে আলাদা করছিলাম কিছু অংশ ফানেলের নিচে চলে গেল এই ফানেলের মধ্যে একটা ফিল্টার পেপার নিলাম ফিল্টার পেপার নিয়ে তার মধ্যে কিছু টিস্যু ক্রাশ করে দিয়ে দিলাম আমি এর মধ্যে ঠিক আছে কিছু টিস্যুকে ভালো করে ঘুটে গুলে তারপর আমি এই ফিল্টার পেপারের মধ্যে কিছু টিস্যুকে দিয়ে দিলাম টিস্যুকে দিয়ে দেওয়ার পর সেই টিস্যুটা আস্তে আস্তে ফিল্ট্রেশন করে 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 নিচের দিকে কী হলো নিচের দিকে কিছু জমা হলো আর ওপরের দিকে কিছু পদার্থ পরে রইলো এই ওপরের দিকে যেটা পড়ে রয়েছে সেটার নাম কি অ্যাসিড ইনসলিউবেল পুল আর নিচের দিকে যেটা পড়ে রইলো তার নাম কি অ্যাসিড সলিউবেল পুল অ্যাসিড ইনসলিউবেল পুলের মধ্যে কি আসছে লিপিড আসছে লিপিডকে কিন্তু আমি নিচে পাচ্ছি না ওপরে পাচ্ছি লিপিডকে আমি ওপরে পাচ্ছি আবার অথচ আবার লিপিডের মলিকুলার ওয়েট কত আটশো ডাল্টনের কম এই দুই ক্যাচালের মধ্যে আমরা যারা এই পরীক্ষাটা করেছিল যারা এই পদ্ধতির মাধ্যমে একটা টিস্যুকে ক্রাশ করে ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড বা টিসিএ ছিল সেই টিসিএতে টাইক্লোর অ্যাসিটিক অ্যাসিড বা টিসিএতে এতে করা হয়েছিল এবং সেই টিসিএ থেকে যখন টিস্যুটা পাওয়া গেছিলো সেই সেই যে পরীক্ষাটা যেটা ছিল সেই পরীক্ষাটার মধ্যে থেকে আমরা সে তার মধ্যে থেকে যে ইয়েটা কি বলবো যে লিপিডটা সেটাকে আলাদা করতে পেরেছিলাম এবং পেরে আমরা যেহেতু এই লিপিডটাকে কোথায় পেয়েছি অ্যাসিড ইনসলিউবেল পুলের মধ্যে পেয়েছি তাই এরাই জিতে গেছে এবং এই অনুযায়ী লিপিডকে আমরা বায়ো মলিকিউল বলি নট মাইক্রোমলিকিউল বায়ো ম্যাক্রো মলিকিউল ঠিক আছে সেই কারণেই আমরা লিপিডকে কি বলছি বায়ো ম্যাক্রোমলিকিউল বলছি এবার এই যে লিপিডটা যেটা রয়েছে সেই লিপিডটা কিভাবে তৈরি হলো লিপিডটা তৈরি হয়েছে ছোটোবেলায় ক্লাস নাইনে পড়েছিলাম অনেকে বলবে আমরা তো ক্লাস নাইনে লকডাউনে ছিলাম ঠিক আছে পড়িস এবার শুনে নে যে লিপিড যেটা তৈরি হয় সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং লিসারল এই দুটো অনুর সমন্বয় কাকে কাকে নিয়ে এক নম্বর হচ্ছে ফ্যাটি অ্যাসিড দু নম্বর হচ্ছে গ্লিসারল গ্লিসারলের মধ্যে কি আছে সিএইচ টু এইচ সি এইচ ওইচ তলায় সি এইচ টু এইচ এটা হচ্ছে একটা গ্লিসারল অনু ফ্যাটি অ্যাসিড মানে আর ওয়ান সি ডাবল বন্ড ও ওইচ আর টু সি ডাবল বন্ড ও ওয়েচ তিন নম্বর হচ্ছে আর থ্রি আর ওয়ান আর টু আর থ্রি এবং তারা যুক্ত হয়েছে যার সাথে তার নাম হচ্ছে এইরকম ভাবে যেটা তৈরি করবে তার নাম হচ্ছে ট্রাই গ্লিসারাইড টু বন দিয়ে ও বন দিয়ে সি ডবল বন্ড ও আর ওয়ান তলায় সি এইচ ও সি ডবল বন্ড ও তলায় এরকমভাবে যখন ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দুটো একে অপরের সাথে যুক্ত হচ্ছে এরকম ভাবে যখন যুক্ত হচ্ছে তখন তাকে আমরা কি বলছি ফ্রাইগ্লিসারাইড কেন তিনটে ফ্যাটি অ্যাসিড এরা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড এ হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড তিনটে ফ্যাটি অ্যাসিড যুক্ত হচ্ছে যুক্ত হয়ে এই যে অনুটা তৈরি করছে তার নাম কি ফ্রাই গ্লিসারাইড ঠিক আছে আচ্ছা এটা যে তৈরি হচ্ছে এই তৈরির গল্পটাকে যদি আমরা একটু রিভার্সে যাই এই তৈরির গল্পটাকে যদি আমরা একটু রিভার্সে যাই তাহলে এই গ্লিসারলটাকে একটু উল্টো করে লিখলাম হ্যাঁ এটা হচ্ছে আমাদের গ্লিসারল এই গ্লিসারলে তিনটে ওই চেয়ে দিকে তিনটে ফ্যাটি অ্যাসিডের তিনটে ওই চেয়ে ঠিক আছে এবার ধর এই ফ্যাটি অ্যাসিডের ওইচ আমাদের এই গিলসারলের এইচকে প্রোপোজ করলো ঠিক আছে এই ফ্যাটি অ্যাসিডের ওইচ আমাদের গ্লিসারলের এই তোর হচ্ছে একে প্রোপোজ করলো প্রপোজ করার পর এই এই এইচ আর ওইচ দুটো একে অপরের সাথে বিক্রিয়া করলো বিক্রিয়া করে কী হয়ে বেরোলো রোদ ঝড় বৃষ্টির রাত সেই সময় এখানে এই এইচ আর ওইচ এরা দুজন একে অপরের সাথে মিলিত হয়ে বন্ধনে যুক্ত হয়ে এক জল বাইরে বার করলো ঠিক আছে এখনও শুধু তাহলে যদি এক একরু জল বাইরে বার করে তাহলে এক বন্ধনই তৈরি হবে মানে আমাদের এখানে কি ছিল সি এদিকে ও ছিল ও দিয়ে তারপর সি ডাবল বন্ড ও তারপর তোর হচ্ছে সি ডাবল বন্ড ও আর ওয়ান তাই তো আর সি এদিকে ওইচ আবার সিএইচ এদিকে ওইচ এভাবে এক বন্ধনই তৈরি হওয়ার মাধ্যমে যখন যুক্ত হচ্ছে এর মধ্যে দিয়ে সি টু ও সি ডাবল বন্ড R1 আর ওয়ান সি এইচ ওইচ সি এইচ টু এইরকমভাবে একটা মাত্র বন্ড তৈরির মাধ্যমে যখন যুক্ত হচ্ছে তখন তাকে আমরা কি বলি মনোগ্লিসারাইড তখন তাকে আমরা কি বলি মনোগ্লিসারাইড এবার কি হবে আরেকটা ফ্যাটি অ্যাসিড এই যে এই আরেকটা ফ্যাটি অ্যাসিড এগিয়ে টুক করে অ্যাটাক করলো কি ওইচকে ঠিক আছে তো এরকম ভাবে তৈরি হলো মনোগ্রিসারাই ঠিক আরেকটা ফ্যাটি অ্যাসিডোনু এ যদি আবার এই ওই এর ওইচটা যদি আবার এর এইচকে গিয়ে প্রোপোজ করে প্রোপোজ করে তাদের মধ্যে বেশ ভাব ভালোবাসা হলো মিল হলো মিলন হলো ঠিক আছে তো মিলন হয়ে মিলন হলে কি বেরোবে জল বেরোবে মনে রাখবি এইচ আর ওইচের মিলনের ফলে কি হয় জল বেরোয় আর এরা প্রচণ্ড কাছাকাছি থাকলেই চুকচুক করে ওদের প্রেম করবেই ওরা ঠিক আছে এইচ আর ওইচ যদি কাছাকাছি কোথাও থাকে কোনো জায়গায় বায়োমলিক কেমিস্ট্রিতে দেখ বায়োলজিতে দেখ ফিজিক্সে তো দেখতে পাবি না কিন্তু তাও যে সাবজেক্টেই দেখ এইচ আর ওইচ কাছাকাছি মানেই ওরা যুক্ত হবে আর এক অনু করে জল বাইরে বার করে দেবে ঠিক আছে তো তাহলে এখানে এইচ এইচার ওইচ এরা কি হলো এরা পাশাপাশি ছিল এরা কি করলো এক অনু জল বাইরে বার করে দিল তৈরি করলো মনোগ্রিসারাইট ঠিক একই রকমভাবে যদি এরা দুজন জল বার করে দেয় মানে এখানে আরেকটা তৈরি হয় এই ওই এইচ কে প্রপোজ করলো প্রপোজ করার পর এখানে জলের পরিমাণটা কত অনু জল বেরোলো দু অনু জল বেরোলো সবাই কিন্তু এই বিক্রিয়াটা আলাদা আলাদা করে লিখবি আমি কিন্তু একটার মধ্যে দিয়ে চালাচ্ছি ঠিক আছে তখন তাহলে এটাকে আমরা কি বলবো ডাইগ্লিসারাইড ঠিক আছে দু অনু জল বেরোলো তাহলে ডাইগ্লিসারাইড আর তিন নম্বর যদি হয় এই এইচ আবার যদি এই কে প্রোপোজ করে এবং দুজন মিলে একসাথে রাত্রেবেলা মেলায় ঘুরতে গেল ঠিক আছে রাত্রেবেলা মেলায় ঘুরতে গিয়ে হঠাৎ করে কী হলো ঝরঝলের রাত হলো ঝরঝরের রাতে তারপর পুরোনো দিনের বাংলা সিনেমার মতন কিছু একটা ঘটনা ঘটলো ঘটনা ঘটার পর এদের মধ্যে আবার থার্ড একটা বন্ধনী তৈরি হলো সেটাকে আমরা কি বলবো আর থ্রি সি ডাবল বন্ড ও তারপর হচ্ছে ও দিয়ে সিএইচ টু ঠিক আছে এই জিনিসটাকে কমপ্লিটলি আমি তুলনা করি হচ্ছে পুরোনো দিনের বাংলা সিনেমার মধ্যে পুরনো দিনের যে বাংলা সিনেমা দেখবি ওখানে প্রায় নায়ক নায়িকা তারা সবাই মিলে একসাথে মানে মেলায় যায় মেলায় যাওয়ার পর হঠাৎ করে বৃষ্টি নামে বৃষ্টি নামলে ওরা যায় হচ্ছে একটা পৌর মন্দিরে মন্দিরে যাওয়ার পর বেশ দারুণ ছাম্মাক খেলো দারুণ নাচ হয় একটা সুন্দর ঠিক আছে মানে অদ্ভুত স্টেপ সেই নাচের মানে নাচের কোনো মানে নেই কিছু নেই অদ্ভুত স্টেপ সেই নাচের দেখলে গঙ্গায় প্রচুর রোস্ট করে ফেলেছে আমরা সবাই বঙ্গায় ভিডিওগুলো দেখেছি কীভাবে হয়েছে তো তারপর হঠাৎ করে সেই টাচ হলো টাচ হওয়ার পর তারপর দুমা দু মাস বাদে জানা যাবে যে ওই নাচের মধ্যে কিছু একটা হয়ে গেছিলো ঠিক আছে আমি সেটা প্রকাশ করছি না সেই রকমই এখানে এইচ আর ওইচ আমি মনে রাখবি ফ্যাটি অ্যাসিডের ওইচ আর আমাদের গ্লিসারলের যে একটা এইচ এদের মধ্যে তীব্র আকর্ষণ আগে থেকেই ছিল এরা মেলায় ঘুরতে গেল মেলায় ঘুরতে গিয়ে তারপর এদের মধ্যে থেকে জল বিয়োজন হলো মানে এইচ আর ওই যুক্ত হয়ে জল বেরিয়ে গেল জল বেরিয়ে গিয়ে ওরা একে অপরের সাথে চিরবন্ধনে আবদ্ধ হবে ঠিক আছে চিরবন্ধনে আবদ্ধ হবে এই চিরবন্ধনটাকে কি বলবো আমরা এখানে কেমিস্ট্রির ভাষায় এস্টার বন্ড এই বনটাকে আমরা কেমিস্ট্রির ভাষায় বলবো স্টার বন কখন স্টার বন তৈরি হয় যখন নায়ক পুরনো সিনেমার নায়ক এবং নায়িকা একে অপরের সাথে হাত ধরা ধরি করে যখন পুরনো সিনেমার নায়ক এবং নায়িকা একে অপরের সাথে হাত ধরাধরি করে মেলায় যায় এবং মেলা থেকে ফেরার পথে বৃষ্টি নামে সেই রকম সময় তাদের মধ্যে যে বন্ধনী গঠিত হয় তাকে স্টার বন্ধনী বলে ছ্যাবলা যাই হোক অ্যাকচুয়ালি যখন কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড এবং অ্যালকোহল রিয়াকশন করে অ্যাসিড আর অ্যালকোহল যখন সো ক্লিয়ার ফর এভরিওান তাহলে এইভাবে আমাদের কি তৈরি হচ্ছে মোনোগসারাইড আর তিনটা যদি যুক্ত হয়ে যায় তাহলে এটাকে আমরা কি বলবো ট্রাইগ্লিসারাইড বলবো ঠিক আছে তিনটে ফ্যাটি অ্যাসিড যদি পরস্পরের সাথে যুক্ত হয়ে যায় তখন তাকে আমরা বলবো ট্রাইগ্লিসারাইড আপাতত লিপিড অব্দি এখানেই শেষ এরপর আমরা নিউক্লিও নিউক্লিক অ্যাসিড এনজাইম এবং অন্যান্য পার্টগুলো পড়বো ঠিক আছে চলো